হাই গাইস, তো আজ আমি জিরা রাইস বানাবো। তো সেই জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে 2 টেবিল স্পুন অয়েল দিয়ে দিয়েছি। অয়েলটা আমার গরম হয়ে গিয়েছে, তারপরে দিয়ে দেব অয়েল দিয়ে দিলাম, আর অয়েলটা গরম হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দেব 1 চামচ মতো ঘি। আর আমি ঘিটা বেশি গরম করব না, না হলে লেগে যাবে আর টেস্ট ভালো আসবে না। তো আর দিয়ে দিলাম 1টা কাঁচা লঙ্কা, তেজপাতা আর 2-4টে লবঙ্গ। আর তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন জিরা। তো জিরাটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব। তো আমি 1 সেকেন্ড মতন এটা ভেজে নেব, তারপরে যে রাইস আছে রাইসটা দিয়ে দেব। তো আমি 1 সেকেন্ড মতন ঘুরে নিয়েছি, আর আমার জিরার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তো দেখি না, জিরাটা একটু ভালো করে না ভাজলে জিরার একটা আলাদা ফ্লেভার আসবে না। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো আমি আমার প্রায় হয়ে গিয়েছে জিরে ভাজা। এখন আমি যে রাইসটা রেখেছিলাম রাইস দিয়ে দেব। তো রাইস দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে জিরা রাইসে, কিন্তু জিরাটা বেশি পরিমাণে ইউজ করা হয়, যত কোয়ান্টিটি জিরে দেবে ভালো ফ্লেভার আসবে। আর আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখন সব মিক্স করে নেব ভাতের সাথে। তো দেখো, আমি প্রায় সব ভাতের সাথে জিরা পুরো মিক্স করে নিয়ে নিয়েছি, আর একটুখানি লবণ দিয়ে দিতে হবে। তো তোমরা স্বাদ অনুসারে একটুখানি লবণ দিয়ে দেবে। তো আমি এখানে বেশি লবণ ইউজ করিনি, আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে নামিয়ে নিতে হবে। ব্যাস, আমার জিরা রাইস রেডি। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। তোমরা একদম ইজি একটা রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে খেতে